বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা অনলাইন ইনকামের অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যে অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা 10 টাকা হলে সরাসরি আপনি পেমেন্ট নিতে পারবেন এবং এই অ্যাপটি থেকে আমি লাইভ পেমেন্ট নিব এবং পেমেন্ট প্রুফ সহ আপনাদের দেখাবো। সো আশা করি আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে, তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা কেউ কেটে কেটে বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন এবং আপনি কিন্তু ইনকামও করতে পারবেন না। তার জন্য বলতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, দেখে জাস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন সেটা অবশ্যই জানতে পারবেন। সো যাই হোক, সর্বপ্রথমে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাবো, দেন এখান থেকে আমি লাইভ পেমেন্ট নিব। সো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখান থেকে আমি যদি আমার ব্যালেন্সটা আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন আমার ব্যালেন্স এই মুহূর্তে 8000 পয়েন্ট আছে। সো এখন আমি এই 8000 পয়েন্টটা উইথড্রো দিব। উইথড্রো দিয়ে আমি বিকাশে পেমেন্ট নিব। তার জন্য এখানে দেখতে পারবেন মাই ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে, এখানে ক্লিক দিতে হবে। সো যাই হোক, এখানে ক্লিক দিলাম। তার বাদে এখান থেকে একটু ওয়েট করবেন, দেখতে পারবেন এখানে কয়েন রিডিম নামের একটা অপশন চলে আসবে। এখান থেকে এই রিডিম অপশনে আপনাদেরকে একটা ক্লিক দিতে হবে। সো যাই হোক, আমরা রিডিম অপশনে একটা ক্লিক দিলাম। তার বাদে দেখেন একটা অ্যাড আসছে, অ্যাডটা আপনার 5 থেকে 7 সেকেন্ড দেখে আপনারা নো থ্যাঙ্কস অথবা করে থাকেন অথবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন। তার বাদে এখন দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ জিনিস চলে আসবে, এখান থেকে আপনারা সব কিছু আপনারা দেখে নেবেন কত পয়েন্টে কত টাকা দিতেছে। তার বাদেও আমি আপনাদের বলে দিব। সো এখান থেকে দেখেন বিকাশ মিনিমাম উইথড্রো 8000 পয়েন্ট = 50 টাকা এবং নগদ 8000 পয়েন্ট = 50 টাকা। এবং যদি আপনি রিচার্জে নিতে চান তাহলে 1600 পয়েন্ট = 10 টাকা এবং পেপালে নিতে চাইলে আপনার কত পয়েন্ট, প্রায় 50000 পয়েন্ট = $5। বিটকয়েনের সেম, পাবজি রিসি এগুলা সবগুলাই সেম। সো যারা ইন্ডিয়াতে আছেন তারা পেপালের মাধ্যমে নিতে পারবেন। সো এখন আমি আপনাদের রিচার্জে নিতে চাইলে এখানে রিচার্জের উপরে ক্লিক দিবেন। সো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আপনার রিচার্জ নাম্বার দিবেন, এখানে 1600 পয়েন্ট দিবেন, রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্ট করে দেয় এবং তারা বলছে যে ইনস্ট্যান্ট পেমেন্ট করে। সো যাই হোক, এখন আমি লাইভ উইথড্রো করবো বিকাশে, ঠিক আছে। তার জন্য এখানে বিকাশের যে রিডিম অপশন আছে আমি এখানে একটা ক্লিক দিয়ে দিব। সো রিডিম অপশনে ক্লিক দিলাম। তার বাদে এখন দেখেন আমাদের এখানে বিকাশ নাম্বারটা চাইতেছে, আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। বন্ধুরা আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তার বাদে এখানে কয়েন্টের জায়গাতে দেখেন এখানে আমি 8000 পয়েন্ট দিব, ঠিক আছে। যেহেতু 8000 পয়েন্ট = 50 টাকা 8000 পয়েন্ট দিলাম। তার বাদে এখানে দেখেন রিডিম রিকোয়েস্টে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার বাদে দেখতে পারবেন আমাদের এখান থেকে দেখেন পেমেন্ট রিকোয়েস্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেওয়া বাদে আমাদের ব্যালেন্স থেকে তারা পয়েন্টটা কেটে নিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখন আমরা ওয়েট করব কতক্ষণ সময়ের ভিতরে তারা আমাদেরকে পেমেন্টটা করে। আর এখান থেকে দেখেন অলরেডি আমাদের এখান থেকে পয়েন্টটা কেটে নিছে। সো যাই হোক, আমরা ওয়েট করতেছি, যখন পেমেন্টটা পাবো সাথে সাথেই ভিডিওটা কন্টিনিউ করব। যাই হোক, আমাদের মোবাইলে একটা মেসেজ চলে আসছে আর আমরা এখান থেকে দেখতে পারতেছেন আমরা অলরেডি কিন্তু টাকাটা রিসিভ করে ফেলছি। এখান থেকে দেখেন আমরা কিন্তু 50 টাকা উইথড্রো দিছি এবং 50 টাকাই কিন্তু পেমেন্ট পাইছি। আর এখান থেকে দেখতে পারতেছেন রেফারেন্সে লেখা রয়েছে স্পিন ক্যাশ। সো স্পিন ক্যাশ অ্যাপ্লিকেশনটি থেকে আমরা 50 টাকা পেমেন্ট পেয়ে গেছি। ও মাই গড, আশা করি বুঝতে পারছেন এটা খুবই ট্রাস্টেড এবং 100% পেমেন্ট করে। আপনাদের পেমেন্ট প্রুফ সহ দেখিয়ে দিলাম যে এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, ভাই মাত্র 30 সেকেন্ড সময় লাগছে, 30 সেকেন্ডের ভিতরে তারা আমাদেরকে পেমেন্টটা করে দিছে। সো আপনাদের সামনেই কিন্তু লাইভ উইথড্রো করছি এবং লাইভ পেমেন্ট প্রুফ পাইছি। এখান থেকে দেখতে পারতেছেন, ভালো করে দেখেন স্পিন ক্যাশ অ্যাপ্লিকেশনটি থেকে আমরা 50 টাকা পেমেন্ট পাইছি। সো যাই হোক, এখন আপনারা এই অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু আপনাদেরকে দেখাবো। সো তার আগে আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি কিন্তু সুপার ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। সো আপনারা কী করবেন, এখান থেকে লোকেশন অপশনে, এই যে লোকেশন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে জাস্ট আপনারা যে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে দিবেন, ইউএসএ অথবা ইউনাইটেড স্টেট অথবা কানাডা সিলেক্ট করে এখান থেকে কানেক্ট করে নেবেন আপনারা ভিপিএনটি। সো আমার এখানে ভিপিএনটি কানেক্ট আছে, দেখেন এখানে ডিসকানেক্ট লেখা আছে আর উপরের দিকে দেখতে পারতেছেন আমার অলরেডি কিন্তু চাপি আইকন আছে, এখান থেকে আমার ভিপিএনটা কানেক্ট আছে। সো যাই হোক, আপনারা এটা অবশ্যই ইউনাইটেড স্টেট অথবা কানাডা অথবা ইউকে সিলেক্ট করে কাজ করবেন। সো তার বাদে এটা মিনিমাইজ করবেন। আপনি কী করবেন, আপনি যে স্পিন ক্যাশ অ্যাপ্লিকেশনটি আছে সেটা আপনি ওপেন করে এখন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে সোজা আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে নিয়ে আসলে এখান থেকে জাস্ট আপনারা ইনস্টল লেখা পেয়ে যাবেন। আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আমার ওপেন আসতেছে অলরেডি, কিন্তু আমি এটা ইনস্টল করে নিছি। তার বাদে যখনই আপনি ওপেন অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেজ নিয়ে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন এখান থেকে দেখতে পারবেন সাইন আপ উইথ ইমেল। তো সাইন আপ উইথ ইমেলে একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেজ নিয়ে চলে আসবে। সো এখান থেকে আপনি যেটা করবেন এখানে জাস্ট আপনার নাম দিবেন, ঠিক আছে, এখানে আপনার ফুল নেম। তার বাদে
এখানে একটা ইমেল অ্যাড্রেস, তার বাদে এখানে পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন। তার বাদে এখানে দেখেন রেফার কোডের জায়গাতে আপনি 1234 এটা ব্যবহার করবেন, এবং নিচে দেখেন আইএক্সের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা ঠিক মার্ক দিবেন এবং এখান থেকে সাইন আপ অপশন একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। ক্রিয়েট করা হয়ে গেলে আপনি কি করবেন, আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট আপনি লগ ইন অপশনে ক্লিক করেন, লগ ইন করে নেবেন। বন্ধুরা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেজ নিয়ে চলে আসবে। তো আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাবো, আর সবগুলাই কাজ কিন্তু সেম, আপনারা সবগুলাই কাজ করতে পারবেন। সোজা এখানে এই যে ওয়াস ভিডিও নামের একটা অপশন আছে, এই কাজটা আমি দেখাবো। আর এই স্পিনের কাজ সেম, এখানে ইয়োর কাজ সেম, এখান থেকে অফার পেয়ে যাবেন, স্কেচ কার্ড পেয়ে যাবেন, মানে এখান থেকে টোটালি পাঁচটা কাজ পাবেন। এই পাঁচটা কাজ করে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এখানে হয়তোবা ম্যাপ কুইজের কাজ আছে, আপনারা ম্যাপ কুইজের কাজও করে ইনকাম করতে পারবেন। সো আমি এখন ওয়াস ভিডিওর কাজটা আপনাদের দেখাবো। তার জন্য ওয়াস ভিডিও উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া বাদে দেখেন একটা অ্যাড আসছে, এই অ্যাডটাকে আপনারা 5 থেকে 7 সেকেন্ড দেখতে হবে। দেখে আপনারা নো থ্যাঙ্কস করস আইকন অথবা ব্যাক বাটনে ক্লিক করে আপনারা কেটে দিবেন, ঠিক আছে। তার বাদে এখন দেখেন এখান থেকে জাস্ট আমাদের 10টা টাস্ক দিছে, আমরা কোনো মানে 10টা টাস্ক দিছে, 10টা টাস্কের মধ্যে আমরা অলরেডি একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি। তার জন্য এখন আমরা কাজ করব, করার জন্য এখানে ওয়াচ যে অপশনটি আছে এখানে একটা ক্লিক দিতে হবে। সো যাই আমি ওয়াচ অপশনে ক্লিক দিলাম। তার বাদে দেখেন একটা স্ক্রিনে একটা অ্যাড লোড নিছে, এটা অবশ্যই আপনারা কিছুক্ষণ দেখবেন, দেখে ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন। তার বাদে দেখেন এখান থেকে আমাদের একটা টাইম শুরু হইতেছে, এই টাইম পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর এরকম অ্যাড আসলে আপনারা অবশ্যই 5 সেকেন্ড দেখে নেবেন। তার বাদে নো থ্যাঙ্কসে ক্লিক করে কেটে দিবেন। তার বাদে দেখেন এখন আমাদের 2টা টাস্ক কমপ্লিট। সো এগেন আমরা ওয়াস অ্যাডের উপরে ক্লিক করে কেটে দিব। তার বাদে স্ক্রিনে আবারও একটা অ্যাড আসবে, এটা আমরা কিছুক্ষণ দেখে নো থ্যাঙ্কসে ক্লিক করে কেটে দিব। তার বাদে এখানে এই টাইম পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সো তার বাদে দেখেন আবারও একটা অ্যাড আসছে, আমরা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। এখন দেখেন আমাদের 10টার মধ্যে 3টা কাজ কমপ্লিট হয়ে গেছে। সো যাই আমরা 10টার মধ্যে 10টা কাজ কমপ্লিট করে আপনাদের সামনে আসতেছি। আমরা এখন দেখতে পারতেছেন আমাদের এই মুহূর্তে 10টা কাজের মধ্যে 10টা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ওয়াসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আবারও একটা অ্যাড লোড নিয়েছে, আমরা এটা কিছুক্ষণ দেখবো। দেখে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করে কেটে দিব অথবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। তার বাদে দেখেন এখান থেকে জাস্ট আমাদের আরেকটা অ্যাড আসবে, এটা আমরা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। এখন দেখেন আমাদের এখানে ওয়াসের উপরে ক্লিক করলে এটার উপরে যখনই ওয়াসের উপরে ক্লিক করবেন তখন দেখবেন আর অ্যাড আসবে না। আপনাদের এখন যেটা করতে হবে এই যে এখানে দেখেন গেট বোনাস নামের একটা অপশন আছে, এখানে শুধুমাত্র বোনাস অপশনে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। সো যাই আমি বোনাস অপশনে একটা ক্লিক দিলাম। দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু একটা অ্যাড লোড নিছে, অ্যাডের উপরে জাস্ট আপনাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদেরকে কি বলছে তারা, এখান থেকে দেখতে পারবেন আমাদের বোনাসটি নেওয়ার জন্য এখান থেকে জাস্ট একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। মানে এই মানে ওয়েবসাইটটি নিয়ে আসলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে মিনিমাম আপনাদেরকে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। সো আবারও বলতেছি যদি ওয়েবসাইটটিতে নিয়ে আসে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে 1 থেকে 2 মিনিট আপনাদের ওয়েবসাইটটির ভিতরে অর্থাৎ ভিজিট করতে হবে, একটু ঘোরাঘুরি করবেন। আর যদি মনে করেন যে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে যেটা করবেন আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ওপেন করবেন, আপনারা 2 থেকে 2.5 মিনিট ওয়েট করতে হবে। সো আবারও বলতেছি আপনাদের যদি ওয়েবসাইটটিতে নিয়ে আসে তাহলে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট ওয়েট করবেন। আর যদি প্লে স্টোরে নিয়ে যায়, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনাদের 2 থেকে 2.5 মিনিট ওয়েট করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাক আমি যেহেতু ভিডিও করতেছি আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। সো তার বাদে দেখেন আবারও এই কাজটা করতে পারবেন 1 ঘন্টা পরে, ঠিক আছে। এই কাজটা 1 ঘন্টা পরে করতে পারবেন। সো আমি ব্যাক বাটনে ক্লিক করে দিব অর্থাৎ করে সাইকনে। তার বাদে এখানে স্কেচ কার্ডের কাজটাও সেম। তার বাদে এখান থেকে দেখেন আপনি এখান থেকে কার্ড গোসিয়েও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। সো দেখেন এখান থেকে আমি কার্ড গোসাইতেছি, দেখেন এখান থেকে আমি কত পাইছি, 12 কয়েন পাইছি, ঠিক আছে। সো তার বাদে এগেন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আবার এগেন আপনারা যখন স্কেচ কার্ডে ক্লিক করবেন তখন আবার এগেন আপনারা আবারও কার্ড গোসাইতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারেন। সো দেখেন আপনি যতবার এখান থেকে কার্ড গোসাবেন ততবারই কিন্তু আপনার ইনকাম হবে। এবং এখানে স্পিনের কাজটাও সেম, স্পিনের কাজটাও করতে পারেন, ম্যাপ কুইজের কাজও আছে, এখান থেকে আপনি অঙ্ক করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। এখান থেকে যেটা বলছে আপনারা সেটার উত্তর দিবেন, দিয়ে এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন সবগুলাই কাজ কিন্তু সেম। এছাড়াও যদি আপনি বেশি করে ইনকাম করতে চান তাহলে দেখেন এখান থেকে যদি আপনি মাই দেশ বোর্ডে মাই মানে ইয়োতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাকে এখানে তারা একটা রেফার কোড দিয়ে দিবে। এই রেফার কোডটা যদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আপনি প্রতিটা ইনভাইটের জন্য আপনি প্রায় টোটাল পাবেন কত, 15 সেন্ট করে, এবং 10% পর্যন্ত লাইফ টাইম কমিশন পাবেন। সো আশা করি বুঝতে পারছেন যত পারবেন তত বেশি আপনি রেফার করার চেষ্টা করবেন, এখান থেকে বেশি করে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন। এখানে নিয়মিত আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়, তার জন্য অবশ্যই আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে সরাসরি আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে দেখেন অ্যাডমিনের ইমেল সাপোর্ট ইয়ে রয়েছে। সো এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে জাস্ট আপনারা অবশ্যই অ্যাডমিনের সাথে সরাসরি আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এরকম কোনো বাই কোনো অ্যাপ্লিকেশনে এরকম কোনো সিস্টেম দেয় না। সো আপনারা এই অ্যাপ্লিকেশনের অনেকগুলো সুবিধা পাবেন, সরাসরি আপনি অ্যাডমিনের সাথে এখানে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আর অবশ্যই এই সব অ্যাপ্লিকেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই সবাই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, অ্যাপ্লিকেশনটি 100% পেমেন্ট করে এবং আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহ আমি কিন্তু দেখিয়ে দিলাম।